ফুটবল ঈশ্বর তো এভাবেই বারংবারই নেমে আসেন মর্তলোকে, বাঁ পায়ে একজন লিওনেল মেসি হয়ে। কমেন্টেটরের কণ্ঠে অবিশ্বাসের সুর আর কতবার কতটা দিন। দুর্দান্ত প্রত্যাবর্তন, ম্যাজিক্যাল গোল, স্বপ্নের ফ্রিকিক, শব্দগুলো বোধহয় উপমার সুরে সেভাবে ঠিক বাঁধতে পারেননি শ্রোতাদের। অন্তত একবারের জন্য হলেও যারা মেসির এই গোলটা দেখেছেন তাদের তো অবশ্যই না, এভাবেও ফিরে আসা যায়। বলতে পারেন স্রেফ একটা গোলই তো, কিন্তু জেনে রাখুন এই লক্ষ্যভেদের আগে কি কঠিন সমীকরণ ছিল ইন্টার মায়ামের। 4-2 গোলে পিছিয়ে থাকা ম্যাচটা মুহূর্তেই চলে এলো হাতের নাগালে, তাও আবার মেসি ম্যাজিকে। 65 মিনিটে করা গোলটিতেও ছিল লিওর অবদান, মেসি টু জর্ডি আলবা বেঞ্জামিনের দারুণ ফিনিশিং। মর্নিং শোজ দ্য ডে, শুরুর আর শেষের চিত্রনাট্যও ভীষণ মিল। 6 মিনিটে মেসির ট্রেডমার্ক গোল, বাপায়ের নিখুঁত ফিনিশিং। মার্কিন মুলুকে মেসি উন্মাদনাকে যারা বলছেন অতিরঞ্জিত, তারা চাইলে এই গোলটা দেখতে পারেন রিপ্লে সহ, বয়সটাও ভুলে যাবেন না 36। 4-4 গোলে সমতা থাকা ম্যাচটা লিগ কাপের নিয়ম মেনে গড়ায় টাই ব্রেকারে, সেখানেও ভুল করেননি লিও। তবে এফসি ডালাসের হয়ে প্যাক্সটন পোমাইকেল পেনাল্টি মিস করলে শেষ আটে জায়গা নিশ্চিত হয় মেসির ইন্টার মায়ামের। এর আগে আরব ক্লাব চ্যাম্পিয়নশিপ কাপে বাঁ পায়ে জাদু দেখিয়েছেন আরেক কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো, যেখানে প্রতিপক্ষ ছিল আরও ভয়ঙ্কর, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মরক্কোর রাজা কাসাব্লাঙ্কো। তবে ডিবক্সে জায়গা পেলে ক্রিস্টিয়ানো কি করতে পারেন তার প্রমাণ মিলল 19 মিনিটে প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে। এর 10 মিনিট বাদে সুলতান আল খানাম আর 38 মিনিটে স্কোর লাইন 3-0 করেন ফোফানা। পুরো ম্যাচের দুর্দান্ত খেলা ক্রিস্টিয়ানো তৈরি করেছিলেন আরও হালিখানেক সুযোগ, কিন্তু কখনো গোলরক্ষক কখনো ক্রসবারের বাধায় আর বাড়াতে পারেননি ব্যবধান। মাহবুব রিমন, সময় সংবাদ।